অবশেষে চরমোনাই মাহফিলে নায়ক সালমান খান, আলহামদুলিল্লাহ শীর্ষক শিরোনামের একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রচারিত হচ্ছে। ইনফোমিডিয়া টিমের অনুসন্ধানে জানা যায়, বলিউড তারকা সালমান খান চরমোনাইয়ের মাহফিলে আসেননি, বরং চটকদার শিরোনাম ও থাম্বনেল ব্যবহার করে কোনরূপ তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত তথ্যটি ইউটিউবে প্রচার করা হচ্ছে। অবশেষে চরমোনাই মাহফিলে নায়ক সালমান খান, আলহামদুলিল্লাহ শীর্ষক শিরোনাম ও থাম্বনেল ব্যবহার করে প্রচারিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করে ভিডিওর কোথাও সালমান খানকে চরমোনাই মাহফিলে অবস্থানের কোনো ফুটেজ পাওয়া যায়নি। তবে ভিডিওর প্রথম 10 সেকেন্ডে সালমান খানকে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে একটি ছবিতে দেখা যায়। উক্ত ছবিটি যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাইফ বেলহাস হোল্ডিং নামক ওয়েবসাইটে সালমান খান ইনগরেটিং বেলহাস ড্রাইভিং সেন্টারে আল কোজ শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনের সাথে যুক্ত ছবির সাথে চরমোনাই মাহফিলে সালমান খান দাবিতে প্রচারিত ছবিটির মিল খুঁজে পাওয়া যায়। এছাড়াও চরমোনাই মাহফিলে সালমান খানের যোগদানের দাবিতে প্রচারিত ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় যে সর্বপ্রথম 2022 সালের 25 ফেব্রুয়ারি উক্ত দাবিতে প্রথম ভিডিও আপলোড করা হয়। উক্ত সময় সালমান খান দেশে আসার কোনো সংবাদ মূলধারার গণমাধ্যম পর্যবেক্ষণ করে পাওয়া যায়নি। এছাড়াও সালমান খানের ভেরিফাইড সোশ্যাল অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করে উক্ত সময় বাংলাদেশে আসার কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। সালমান খানের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, 2022 সালের 25 ফেব্রুয়ারি সালমান খানের নিজস্ব ফ্যাশন হাউস বেইং হুমানোর একটি পণ্যের বিজ্ঞাপন দিয়ে পোস্ট করেন। এছাড়াও 2022 সালের 25 ফেব্রুয়ারি নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও একই পোস্ট করেন সালমান খান। পরবর্তীতে সালমান খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে 2022 সালের 24 ফেব্রুয়ারি দবাং দ্য ট্যুর রিলোডেড পারফর্মিং লাইভ অ্যাট দ্য ডিইসি অ্যারিনা ফর দ্য এক্সপো 2020 দুবাই টুমোরো 25 ফেব্রুয়ারি 2022 শীর্ষক শিরোনামের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যা থেকে জানা যায় সালমান খান 2022 সালের 25 ফেব্রুয়ারি দুবাইয়ের একটি অনুষ্ঠানে স্টেজ পারফরমেন্স করেন। মূলত চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে সালমান খান হঠাৎ চরমোনাই মাহফিলে এসছেন দাবিতে ইউটিউবে প্রচার করা হলেও ইনফোমিডিয়া টিমের অনুসন্ধানে সালমান খানের চরমোনাই মাহফিলে আসার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি, বরং তিনি প্রকৃতপক্ষে সে সময় দুবাইয়ে অবস্থান করছিলেন। উল্লেখ্য, 2019 সালের 8 ডিসেম্বর সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন সালমান খান। চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে বলিউড তারকা সালমান খান চরমোনাই মাহফিলে এসছেন দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমাদের সাপ্তাহিক আয়োজন রিউমার স্ক্যানার প্রতি সোমবার রাতে থাকছে আপনার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।